আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের এক বেশি পুড়ে গেলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। একের দুই দার্জিলিংয়ের পাহাড়ে চাষ হয় চা। একের তিন বেশিরভাগ পাখির নখ হচ্ছে ধারালো হবে। দুয়ের শূন্যস্থান পূরণ। দুয়ের এক হৃৎপিণ্ড হলো রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। দুয়ের দুই সাহেবদের চামড়া খুব ফর্সা হয় কারণ ওদের চামড়ার মেলানিন কম। দুয়ের তিন কেঁচো হলো মাটির সজীব জৈব উপাদান। তিনের এক বলেছে হাড়গুলি অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে লিগামেন্ট। তিনের দুই জলাশয় মেশে দুটি বর্জ্যের নাম। এই যে জলাশয় কী কী নোংরা, নোংরা মানে বর্জ্য, তো লিখবে কলকারখানার বর্জ্য, মরা জীবজন্তুর দেহ, কাপড় কাচার সাবান, শৌচাগারে মলমূত্র। দুটি বর্জ্য বলেছে, যে কোনো দুটো দিয়ে দেবে। তিনের তিন কাঁধ থেকে কুনি পর্যন্ত হাড়টির নাম হিউমেরাস। আর তিনের চার ঝোড়া কী, ঝোড়া হলো পাহাড়ি অঞ্চলে ছোটো ছোটো ঝর্ণা দেখা যায়, এগুলোকে স্থানীয় ভাষায় ঝোড়া বলে। এই যে পাহাড়ি অঞ্চলে ছোটো ছোটো ঝর্ণাগুলিকে ঝোড়া বলে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।